নমস্কার বন্ধুরা, মোহিনীস ড্রিম কিচেনে আমার ফ্যামিলির সবাইকে স্বাগত জানাই। আপনারা কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সবাই ভালো থাকেন, এইটা কামনা করেই আমার রান্নাঘর শুরু করা প্রতিদিন। আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। এই শীতকালের মাছ তো বিভিন্ন ধরনের ওঠে, এবার ভাবছি যে বিভিন্ন ধরনের আইটেমের রান্না করেই তো আমি দেখাবো, সেটা বলাই আছে। এবার আজকে করব আমি মানে ঢেলা ফেসা মাছ দিয়ে, সারা যে চোখ ঢেলা বড় মাছগুলো হয় সেইগুলো দিয়ে আমি কচু দিয়ে একটা মাছের ঝোল বানাবো। সেই জন্য এই রেসিপিটা আমি আপনাদের সাথেও শেয়ার করছি। আসুন কিভাবে বানাচ্ছি আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। আসুন সব দাদাদের একটু তুমি টাটা করে দাও তো, সব দাদারা তোমাকে দেখবে টাটা। দাদা দিদি তোমরা সবাই ভালো আছে তো? বলে দাও বলে দাও বলে দাও যে দাদা দাদা দিদি সবাই তোমাকে দেখছে তো, তুমি বলে দাও যে সবাই ভালো আছে তো, আমাকে তোমরা সবাই আশীর্বাদ করো, আমি ভালো থাকতে। এই যে ঢেলা ফেসা এটাকে বলে, এরকম চোখ ঢেলা মাছ বলে অনেকে। এই মাছগুলো আমি দু টুকরো করে কেটে নিয়েছি, সুন্দর করে দেখুন গোটা মাছ, সমস্ত মাছগুলো কেটে নিয়েছি। নিয়ে এবার এই মাছে আমি নুন হলুদ মাখাবো, আর এখানে যেটা নিয়েছি কচু দিয়ে হবে মান কচু। এটা এটা শোলা কচু না, এটা মান কচু, বাজারে যে মান কচু পাওয়া যায়। মান কচুটা আমি অল্প সেদ্ধ করে নিয়েছি, কচুটা খুব ভালো দিয়েছে, একটু সেদ্ধ করে রেখেছি। আর এখানে পিস করা আলু আছে, এভাবে পিস করে নিয়েছি কচুর সাইজে, আলু কচু এখানে নিয়ে নিয়েছি রেডি করে। আর মশলা আমি যেটা দেবো সেটা দেখুন, এখানে আছে শুকনো লঙ্কা, গোলমরিচ আর জিরে। আর এখানে নিয়েছি একটু শিলে, আমি আদা একটা টুকরো আদা নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। মশলা এটাতে কিছুই না, এটা শুধু জিরে গোলমরিচ বাটা আর একটু আদা কাঁচা লঙ্কা, ব্যাস। এবার এই মাছের ঝোলটা আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন। এটা নোনা মাছ তো নুন একদম কম দিতে হবে, মানে প্রয়োজনের থেকে একটু বেশি হয়ে গেলে মাছটার স্বাদ নষ্ট হয়ে যাবে, ওই জন্য নুন হলুদটা একদম অল্প দিয়েই আমি মেখে নিচ্ছি মাছটা। আমি তেল দিয়ে দিচ্ছি এবার মাছটা ভেজে নেওয়ার জন্য। মাছগুলোর তেল গরম হয়ে গেছে, আমি ছেড়ে দিলাম। আদা কাঁচা লঙ্কাটা আগে বেটে নিচ্ছি, সুন্দর। আমি এবার উল্টে নিচ্ছি মাছটা, দুপিটি হয়ে গেছে মাছ। আমি এইভাবে সবকটা মাছ ভেজে নেব, সব মাছগুলো ভেজে নিয়েছি আমি, দেখুন ঢেলা ফেসা মাছ সব সুন্দর করে ভেজে নিয়েছি। আর আমি একটু চিংড়ি মাছ বেছে ভেজে নিয়েছি, এই কারণে এই ধরনের মাছে তো এমনি খুব টেস্ট মাছ, কিন্তু কাঁটা থাকে প্রচুর। এবার প্রতিটা বাড়িতেই বাচ্চারা রয়েছে, বাচ্চারা তো এই মাছ খেতে পারবে না। এবার এই মাছ শুনলে হয়তো বাচ্চারা বলবে না মা খাবো না, বাহানা করবে, যার জন্য এই চিংড়ি মাছটা দেওয়া। কচু আছে, চিংড়ি মাছটা কচুর সাথে যাবে, কোনো সমস্যা হবে না। আর চিংড়ি মাছ আর আলু দিয়ে মেখে দিলে বাচ্চারা অনায়াসেই খেয়ে নেবে, যার জন্য আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ ভেজে দিয়ে দিচ্ছি মাছের ভেতরে। যারা কাটাওয়ালা মাছ খেতে চাইবে না তাদের জন্য চিংড়ি মাছ থাকছে মাছের ঝোলের ভেতরে, কোনো মাছের তেলের কড়াইতে অল্প তেল আছে, সেদ্ধ করা কচুটা আমি সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি। দেখো কচুটা পুরো ওরকম মাছ ভাজার মতোই ভেজে নেব। আর কচুটা একদম দু পিঠ সুন্দর মাছ ভাজার মতো ভাজা হবে মাছের সঙ্গে, পরে দেখ দিয়া দেওয়া যাবে তাহলে কচুটা। কচুটা আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি দেখুন সুন্দর করে, তারপরে আলুটাও আমি ওই কড়াইতেই চাপা দিয়ে ভেজে নিচ্ছি। কারণ যেহেতু কচুটা সেদ্ধ করা আছে তাই আলুটা আমি একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি, গলে গেছে দেখুন সুন্দর করে, অল্প আলু দিয়েছি, আলুগুলোও তুলে নিচ্ছি। এটা একটা বড় মাছের ঝোল, কালো জিরে দিলাম যেহেতু ওটা ঢেলা ফেসা তো কালো জিরেটাই যাবে কচুর সাথে। যে বেটে রাখা যে আদা আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, আগে আলুটা দিয়ে দিলাম, আদা দিয়েছো আদা বেশি একদম পছন্দ যাবে না। এবার কচুটাও দিয়ে দিচ্ছি,
চিংড়ি মাছগুলো ভাজা চিংড়ি মাছগুলো এর সঙ্গে একসঙ্গে সব ভাজা সবজি দিয়ে একটু চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মাছটা শুধু পরে দেব সব দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে সব মাছটা দিয়ে কষিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানে এবার আমি যেটা বাটা ছিল গোলমরিচের জিরেটা আমি দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা ছিল আর একটা কথা আমি বারে বারে বলে দিচ্ছি লঙ্কা যার পরিবারে যেমন ঝাল খায় এখানে যে আমি অনেকটা লঙ্কা দিয়েছি বলে আপনাদেরও দিতে হবে এরকম এরকম কোনো মনে না ওলকচুতে একটু সবসময় লঙ্কা ঝাল ঠিকঠাক করে দিলে ঝালটা টান হলে খেতে ভালো লাগে তার জন্যই আমরা দিই আমরা তো বড় অসুবিধা হয় না কিন্তু বাচ্চাদেরটা ভেবেও তো আমাদের করতে হবে না লঙ্কাটা যে যেমন খান সেরকম অবশ্যই দেবেন এটা মশলা ধোয়া জলটা এটা দিলাম দিয়ে নাড়িয়ে নিলাম একটু শুকনো লঙ্কা বাটা আর আদা কাঁচা লঙ্কা বাটা মাছটা কাটা হলেও এই মাছটা যে এত টেস্টি আমি প্রচুর অনেক রকম রেসিপি আপনাদেরকে দেখাবো আর এখন এমন একটা হয়ে গেছে যা কিছু রান্না করি মনে হয় আপনাদের সাথে সেটা শেয়ার করি প্রতিদিনের একটা ভাজা হলেও মনে হয় যেন আপনারা সেটা দেখুন আর বাড়িতে সেটা বানিয়ে খান এটা মনে হয় এবার পুরো গরম জল করে রেখেছিলাম দেখুন গরম জলটা দিয়ে দিলাম যেহেতু কচু তো গরম জলটাই দেব ফুটুক ভালো করে তারপরে এটা যেহেতু কচু আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে এটা একটু একটু ঝোলই থাকবে কিন্তু ঝোল একদম জাল অনেকক্ষণ দিয়ে ঝোল ফুটছে আমি এবার মাছ সব দিয়ে দেব মাছ দিয়ে দিচ্ছি ফুটছে আমি একটা দিয়ে দেবো যেটা নামানোর আগে তেঁতুলের এই দেখুন পাল দানা ফেলে আমি এরকম মানে বের করে নিয়েছি সুন্দর এটা এবার এটা উপর থেকে দিয়ে দেবো যেহেতু কচু এটাতে খুব সুন্দর একটা টক ঝাল খেতে ভালো হবে কচু যেহেতু আছে হালকা যদিও কখনো মানে কচু খেতে গেলে অনেকের গলা হালকা ধরে সেটা এটা দিলে একদমই ধরবে না খুব সুন্দর টেস্ট হবে একদম মাখা মাখা হয়ে গেছে সুন্দর ঝোলটা এবার আমি নামিয়ে দিলাম ফেসা মাছের ঝোল এই যে নামিয়ে দিলাম এইটুকু ঝোল তো থাকবে কচু যেহেতু এটা ঝোলই হলো দেখুন আমি নামিয়ে নিলাম দেখুন হয়ে গেছে মাছগুলো খুব তেল হয়েছে প্রচুর মাছের ঝোলটা এইভাবে খেয়ে দেখবেন না হলে বুঝতে পারবেন না এগুলো যেহেতু এইসব মাছে প্রচণ্ড কাটা হয় জানেন কাটা হলেও এই মাছ খুব স্বাদের মাছ খেয়ে দেখুন এইভাবে বানিয়ে বাড়িতে আশা করি খুব ভালো লাগবে